লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হয়েছে কানাই? কিছু না কাকি, ঝড় উঠেছে, তুমি এখানেই বসো। আমার তাণ্ডবে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তৃণাবর্ত, তুমি ভীতু। আমার এই বিনাশটিলা দেখবার পরেও কে আমাকে ভীতু বলছে? আমি বলেছি। তৃণাবর্তকে ভীতু বলছো? সাহসী সবসময় লক্ষ্য ভেদ করে, আর তোমার লক্ষ্য হলাম আমি। কংস মামা তোমায় আমাকে মারার জন্য পাঠিয়েছে, কিন্তু তুমি তো আমাকে ছেড়ে অন্যদের মারতে শুরু করলে। বিনাশকেই তুমি তোমার লক্ষ্য মনে করেছো তৃণাবর্ত। এটা করে তুমি ঠিক করলে না তৃণাবর্ত। তুমি আমাকে ঠিক ভুল বোঝাবে। তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই তৃণাবর্ত, কারণ তুমি তো সামান্য। এবার তো আমি তোমার প্রভু কংসকে বোঝাবো, যে তোমাকে এখানে পাঠিয়েছে। তোমার এই ধ্বংসের শাস্তি এবার আমি ওই কংসকে দেব তৃণাবর্ত। উনি ভগবান কংস, উদ্ধত বালক। সম্মানের সঙ্গে নাম নাও, না হলে কি করবে? পুরো কথাটা শেষ করো। দাঁড়াও, দাঁড়াও তুমি। কেন আমাকে ধরবে? ধরে দেখাও। এবার দেখো তুমি আমার ভয়াবহ ধ্বংস লীলা। কোথায় পালাবে তুমি? আমি তৃণাবর্ত, তুমি ভেবেছিলে তুমি পালিয়ে বাঁচবে। চলো এবার তোমাকে আমি নিয়ে যাচ্ছি আমার ভগবান কংসের কাছে। চলো। আমি আসছি ভগবান কংস, আসছি আমি আপনার জন্য উপহার নিয়ে। খুশি হয়ে যাবেন আপনি, ভীষণ খুশি। ভগবানের হাত থেকে পুরস্কারের বৃষ্টি হবে আমার উপর। আমার হাতে এত ব্যথা কেন করছে? উঁচু উঁচু পর্বতকে দু আঙুলে তুলে ফেলে যে তৃণাবর্ত, এই বালকের ভার কেন সে বহন করতে পারছে না? এই হলো আজ আমার শক্তির? কি হলো তৃণাবর্ত মহাশয়? কিচ্ছু হয়নি, মুখ বন্ধ রাখো তোমার। পেটে অসহায় লাগছে তাই জিজ্ঞেস করলাম, কারণ তুমি তো বললে তুমি ঝড়, তুমি মহাশক্তিশালী। তাহলে আমাকে উঠাতে পারছো না কেন? আমি এগিয়ে যেতে পারছি না কেন? যখন নিজের বোঝাই ভারী হয়ে ওঠে তখন সে কিভাবে এগোবে? আমি নিজের দিকে চলে যাচ্ছি কেন? আমার কথা ছাড়ো, আগে তুমি এটা বলো যে তুমি তো আমার কাছে পালকের চাইতেও হালকা, তবু আমি তোমাকে তুলতে পারছি না কেন? কারণ যখন কারোর পাপের ঘড়া পূর্ণ হয়ে যায় তখন সে এতটা ভারী হয়ে যায় যে নিজেকেও ওঠাতে পারে না। যেই ভার তুমি ওঠাতে পারলে না সেটা তোমার পাপেরই ভার ছিল। আমার পাপ আমাকে দুর্বল করে দিল। পাপ হলো পতনের কারণ তৃণাবর্ত, আর তুমি তো অসহায়দের ক্ষতি করেছো। তোমাকে এই পাপের শাস্তি পেতেই হবে তৃণাবর্ত, কঠোর শাস্তি পাবে। না না না, আমাকে শাস্তি দিও না। ন্যায়ের এটাই ধর্ম তৃণাবর্ত, নিরপরাধকে ক্ষমা আর অপরাধীকে শাস্তি দেওয়া।
করা সত্যি কঠিন আমার পক্ষেও। বিনাশ নিয়তি, বিনাশ ছাড়া আরম্ভ অসম্ভব, তাই গোকুলের বিনাশও নিশ্চিত, তবেই তো নতুন করে সৃষ্টি হবে। যাও যাও, শীঘ্র যাও, পৌঁছতে দাও আমাকে, শীঘ্র চলো। মন রে, তুমি ধৈর্য হারিও না, মন রে ধৈর্য হারিও না। ভগবান কংস বুঝতে পেরেছে তোমার অধীর হওয়ার কারণ মন, শত্রুর শত্রুর কাছে বিলম্বে পৌঁছানোর কারণে, তাই না? শীঘ্র পৌঁছে যাব, শান্ত থাকো, ধৈর্য ধরো। ব্যাকুলতা অসন্তোষের কারণ জানি আমি, ব্যাকুলতা বেড়েই চলেছে, আমার মধ্যে ব্যাকুলতার আগুন ধকধক করে জ্বলছে, বিষ্ণুকে বিনাশ করে দেওয়ার ব্যাকুলতা, সংসারের উপর আমার আধিপত্য বিস্তারের ব্যাকুলতা। যদি সময় আর দূরত্বকে বেঁধে ফেলা সম্ভব হতো, তাহলে বেঁধে টেনে আনতাম ওই দৈত্য গুরুকে, আর জেনে নিতাম বিষ্ণুকে বিনাশ করার পথ। কিন্তু কোনো ব্যাপার না, সেই অসম্ভবকে এবার সম্ভব করবে ভগবান কংস, আরম্ভ করবে নতুন প্রথা। মন রে, ও মন, তুমি কেন ধৈর্য হারাচ্ছ? আমার যেন আভাস হচ্ছে যে আমি শুক্র গ্রহের অত্যন্ত সমীপে পৌঁছে গেছি, সূর্যের নিকটবর্তী গ্রহ হওয়ার কারণে এখানকার তাপমাত্রা এত অধিক। পৌঁছে গেছি, আমি পৌঁছে গেছি। বিষ্ণু, তোমার প্রতি ঘৃণা আর প্রতিশোধের জ্বালা এর থেকে অনেক বেশি, আমি হার মানব না, আমি সমস্ত তাপ সহ্য করব, হার মানব না, আমার শরীর যদি এই তাপে ঝলসে শেষ হয়ে যায়, তবু আমার প্রাণ শুক্রাচার্যের কাছে পৌঁছবে, কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না, কেউ আটকাতে পারবে না, কেউ না। শেষে আমি সফল হলাম শুক্র গ্রহে এসে পৌঁছতে, কিন্তু এই স্থান তো নির্জন মরুভূমির মতো, কোথায় আছে ওই দৈত্য গুরু শুক্রাচার্য? অশুভ শক্তির বিনাশ কখনোই এভাবে হতে পারে না। অবশ্যই তোমরা ভুল সংবাদ পেয়েছো। না মহাদেবী, এটা কোনো ভুল সংবাদ নয় আর না কোনো ভ্রম। কিন্তু এটা কিভাবে সম্ভব যে মহারাজ কংসের প্রচেষ্টা ব্যর্থ হলো? এই ব্যর্থতার পেছনে কে আছে? মহারাজ কংসের মায়াবী শক্তিকে হারিয়ে দিল কে? কে সে যা নিজের জীবনের উপর মায়া নেই? ক্ষমা করুন মহারানী, এর কারণ একজন বালক যাকে সমস্ত গোকুলবাসী কানাই বলে ডাকে। হ্যাঁ মহারানী, আমরা সকলেই তাকেই সন্দেহ করছি। এর অর্থ এই, এই সেই কপট বিষ্ণুর অংশ যে তৃণাবর্তের মৃত্যুর কারণ, না হলে কোনো সাধারণ বালক কালিয়র মতো ভয়ঙ্কর নাগের সামনে আর তৃণাবর্তের সামনে, সমস্ত বিনাশকারী শক্তিদের সামনে বেঁচে যাচ্ছে, অসম্ভব। ঠিক বলেছেন মহারানী, ও কোনো সাধারণ বালক নয়। আমি করব ওই ছলনাকারী বিষ্ণুর অংশের বিনাশ। আমি প্রতিজ্ঞা করছি মহারাজ কংসের সামনে ওকে বিনাশ করব, আর এই প্রতিজ্ঞা আমি নিজের প্রাণের বিনিময়েও পূরণ করব। তোকে রক্ষা করার জন্য যাকে ইচ্ছে তুই ডেকে নে, তাও তোকে কৃষ্ণের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না কানাই। অপরাধ না নিলে একটা কথা বলি,
যার প্রভাবে কালিয়র মতো নাগ তৃণাবর্তের মতো অসুর পরাস্ত হয়, আপনি তার বিনাশ করবেন? কালিও নাগ আর আমি নাগিনী কেশনী, আমি পুরুষের থেকে অধিক ক্রূর আর ভয়াবহ স্ত্রী আমি। যখন প্রতিশোধ নিতে আসি তখন আমাকে বাধা দেওয়া অসম্ভব। প্রলব্ধ চানুর যথাজ্ঞ মহারানী। মহারানী, মহারানী কোথায় আপনি? মহারানী, আপনাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি। এবার শুরু হবে কেশনির ধ্বংসলীলা। বিষ্ণু, 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 এই সমস্ত কিছুর প্রতিশোধ নেব আমি। পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার। এ কেমন স্থানে থাকে ওই শুক্রাচার্য যেখানে জীবনের কোন চিহ্নই নেই? দৈত্যগুরু, শুক্রাচার্য, শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য! কানাই, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমরা কত চিন্তা করছিলাম। কাকি, কানাই এইভাবে শুধরবে না, ওর কোমরে দড়ি বেঁধে রাখো, দড়ি। কেন দাদা, আমি কোনো গাভী নাকি যে আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে? কানাই, গাভীরা তাও কথা শোনে, কিন্তু তুই তো কারুর কথাই শুনিস না। কিন্তু দাদা, তুমি আঘাত কি করে পেলে? আর দামোদর কাকা, তুমিও গোপিনী, তুমিও আঘাত পেয়েছো, তাহলে কাঁদছো কেন? কারণ যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী। কি করে এই বিনাশ তুমি করেছো নাকি? আমি কিছু করিনি, কিন্তু হয়েছে তো আমারই কারণে। যদি আমি তৃণাবর্তকে না আনতাম তাহলে এসব কিচ্ছু হতো না। গোপিনী, এতে তোমার কোনো দোষ নেই। রাধামা, তুমি মিথ্যেই নিজেকে দোষ দিচ্ছো। তুমি কোনো পাপ করনি, তুমি তো পুণ্যের কাজ করেছো, একজন তৃষ্ণার্তকে সাহায্য করে। হ্যাঁ মিত্র, আমিও এই কথাই একে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও তো কিছুতেই বুঝতেই চাইছে না। তখন থেকে একই কথা বলে কেঁদে চলেছে যে আমার কারণেই এই সব ঘটেছে আর আমি এর জন্য দায়ী।
নাড়া থামা, এই গ্লানিকে তোমার মন থেকে দূর করো। কারোর মুখ দেখে তো বোঝা যায় না তার আসল পরিচয়। তাকে সাহায্য করে তো তুমি ধর্ম পালন করেছ, এখন তার মনে যদি পাপ থাকে সে তো তোমার দোষ নয়। কিন্তু কাকা, এসব আমাদের গ্রামেই কেন ঘটছে? এখনো পর্যন্ত কালিয়ার ভয় থেকে কেউ মুক্ত হতে পারেনি, আর আর এখন আবার এই তৃণাবর্ত। সব সময় কোনো না কোনো সংকট আমাদের গ্রাস করেই ফেলে। নন্দরাজ, এরকম কতদিন চলবে? কবে আমরা শান্তিপূর্ণ ভাবে সুখে জীবন কাটাতে পারবো? যখন আমি কংস মামাকে অতীতের পাতায় বন্দী করে দেব তখন। অর্থাৎ? অর্থাৎ কংসের বিনাশের পর। ততক্ষণ বাবাকেই গোকুলবাসীর দুঃখের বিনাশ করতে হবে। বিশ্রাম করছি, তাহলে তুমি কি, তুমি কি অন্ধ আর কালা যে আমার কণ্ঠস্বর শুনতে পেলে না? নাকি তুমি চোখ দিয়ে দেখতে পাও না যে পৃথিবীর ভগবান এসেছে? এখানে কেন এসেছো? কোথায় সে ওই দৈত্যদের গুরু শুক্রাচার্য? বিষ্ণুর এমন কোন শত্রু আছে যে শত্রু তার পরেও জীবিত আছে? ওনার নাম দৈত্যগুরু শুক্রাচার্য। চক্রধারী, রণনীতি বানিয়ে নিয়েছি আমি, আসছি এবার তোমার সঙ্গে তোমার বিনাশের খেলা খেলতে। কি হলো, ভগবান কংসের নাম শুনে এমন জড়বৎ হয়ে গেলে কেন? এই গরমেও হিমশিলা হয়ে গেলে কেন? নাকি বৃদ্ধাবস্থার কারণে তোমার কণ্ঠ, তোমার কান, তোমার চোখ, তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে? কোথায়, কোথায় তোমার প্রভু, কোথায়? কে? শুক্রাচার্য? হ্যাঁ হ্যাঁ, সেই সেই শুক্রাচার্য। এখানে থাকে কি করে, কোথায় আছে সে? তবে এটাই বলো যে শুক্রাচার্যের সঙ্গে দেখা করবে। এসো, আমার সঙ্গে এসো। এ কেমন বিড়ম্বনা যে ভগবান কংসকে আজ এমন তুচ্ছ মানুষকে অনুসরণ করতে হচ্ছে। এই সব কিছুর হিসেব আমি মিটিয়ে দেব ছলনাকারী। দাঁড়াও, আসছি আমি। এত ভয়ঙ্কর ধ্বংস কার্যের পরেও এরা নিজেদের জীবনকে আবার সাজিয়ে তুলছে। ভয়ের বদলে দয়া আর করুণা, এই ভাবনাকে দূর করে দেব গোকুল থেকে। আমি ছড়িয়ে দেব ঘৃণা আর ভয় প্রত্যেকের মনে। অমানবিক করে তুলব আমি প্রত্যেককে, মানবিকতাকে আমি ধ্বংস করে দেব। কিন্তু এই সব কিছু আমি করব কিভাবে? খারাপ যতই শক্তিশালী হোক না কেন, ভালোকে কখনোই হারাতে পারে না। যতদিন আমি এখানে আছি কারোর কোনো ক্ষতি হতে দেব না। কাকি, তুমি চিন্তা করো না, আমি করব তোমার দেখাশোনা। কি হয়েছে কাকি, কি ভাবছো? ভাবছি যদি আমার ছেলে মানিক তোমার মতো হতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না। কিন্তু বিবাহের পরে নিজের স্ত্রীকে নিয়ে অন্য গ্রামে চলে গেছে, একবারের জন্য আমার খোঁজ নেয় না যে ওর মা বেঁচে আছে না মরে গেছে। ছেলে থাকা সত্ত্বেও আমাকে আজ আর দেখার কেউ নেই। কত অভাগী মা আমি। সরলা কাকি, তুমি কেন এত ভাবছো? তোমার ছেলে মানিক খুব তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবে আর তোমার কাছে আসবে। না বাবা, ও আর আমার কাছে ফিরে আসবে না কানাই।
কারণ ওর মনে আমার জন্য দয়া মায়া কিচ্ছু নেই। ওর কাছে ওর স্ত্রী সব কিছু, ওর সুখটাই ওর কাছে সব থেকে বড়, আর কখনো ফিরে আসবে না। পেয়ে গেছি আমি আমার পথ, এইবার আমার কাজ সহজেই হয়ে যাবে, কারণ এই প্রথমবার গোকুলে আমি কারোর মুখ থেকে অন্যের সম্পর্কে খারাপ কথা শুনছি। আমার তো এই রকম নির্দয়ী মানুষেরই প্রয়োজন, একতা ভালোবাসা দয়া করুণা সমাপ্ত করার জন্য। সরলা কাকি, তোমার ছেলে এখন কোথায়? এই তো পাশেই একটা গ্রামে থাকে, কিন্তু আমার কাছে সে অনেক দূরে থাকে। আমাকে ওই মানিকের কাছে খুব তাড়াতাড়ি যেতে হবে। একটা কথা বলবো কাকি? বলো কানাই। আমার মন বলছে যে তোমার ছেলে খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবে, সে বদলেও যাবে। সত্যি বলছো? এও কি সম্ভব হবে? অবশ্যই কাকি,